নমস্কার, আপনাদের সঙ্গে আমি দুর্বা। আপনারা এখন দেখছেন বলো কলকাতা ও বাংলার আওয়াজের বিশেষ বিশেষ সংবাদ। আপনাদের সঙ্গে আমি স্মৃতি। সরকারি তত্ত্বাবধানে তৈরি হতে চলেছে ওভারব্রিজ, সমস্যায় ব্যবসায়ীরা। বীরভূমের সিউড়ির 60 নম্বর জাতীয় সড়কের উপর আবদারপুরের কাছে রেল ক্রসিং এর উপর তৈরি হবে ওভারব্রিজ। ওই এলাকায় যে সকল ব্যবসায়ীরা সরকারি জায়গার উপর ব্যবসা শুরু করেছিলেন, তাদের প্রশাসনিক মাধ্যমে মাইকিং করে উঠে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। এবং সেই সঙ্গে যারা প্রশাসনিক নির্দেশ অমান্য করবে, সেই সকল ব্যবসায়ীর দোকান ভেঙে দেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়। সেই নির্দেশ মান্য করে ব্যবসায়ীরা তাদের দোকানপাট তুলে নিতে তৎপর হয়। এই ঘটনায় সরব হয়েছেন সেখানকার ব্যবসায়ীরা। তাদের বক্তব্য, দোকান উঠে যাওয়ার কারণে আমরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত, কি খাবো কি করে চলবে। 2.5 লাখ টাকার লস। উনি বলে গেছিলেন যে নিজে নিজে সরকারি জায়গা থেকে তুলে নিন, না হলে আমরা নিজে ভেঙে দেব। আজকে তারিখে, হ্যাঁ, মাইকিং করে দিয়েছি। কতদিন ধরে ব্যবসা করছেন এখানে? এখানে প্রায় 2012 থেকে। কি জন্য ভাঙবো বলে ভাঙতে বলে বলেছেন যে ওভারব্রিজ হবে? আমার নাম রাজু ভগত। বলছি এই সময় ভাঙা হচ্ছে, কতটা ক্ষতির মুখে আপনার? প্রায় 80 থেকে 90 হাজার। কি ভাবছেন ভাঙাটা এখন? ভাঙাটা জোর করে, সেটাই তো ভাবছি যে না ভাঙা হলে ভালো হতো। লকডাউনের সময় এক তো লকডাউন চলছে, তারপরে কোনো কিছু ব্যবসা নাই, আমরা তো না খেয়ে ধরলেন অবস্থা কাহিল হয়ে যাবে। একটু পরে হলে ভালো হতো। রাজু ভগত গত রবিবার দিন বলে গেছিলো এখানে মাইকিং করে গেছিলো, আজ থেকে সব ভাঙাভাঙি হবে বলে তো সব রেডি হয়ে রয়েছে। এ আমরাও নিজেদেরগুলো দোকানগুলো খোলাখুলি করে দিয়েছি, নিজেরাই খুলে দিচ্ছি। কারণ এই সে মাইকিং করে গেছিলো যে নিজে নিজে জায়গা থেকে তুলে নেন, নিজেরা করে নিতে পারেন, আর জায়গা থেকে তুলে নেন, আর যদি না হয় তাহলে আমরা এসে ভাঙাভাঙি করবো আর কি। জায়গাটি কি সরকারি? হ্যাঁ, সরকারি জায়গা। কি জন্য তুলে নিতে বলেছিল? আরবি হবে বলে। ক্ষতি তো বটে, টোটালি ক্ষতি। এবার ব্যবসার জন্য কী করবো সেই ভাবছি। আগামী দিনে তো কোথায় কী হবে সেটাও তো বুঝে উঠতে পারছি না। কবে থেকে ওভারব্রিজ হবে বলে হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম সুরাহাত হয়। আমার নাম জয়, জয় ভগত। বীরভূম থেকে কৌশিক গাঙ্গুলির রিপোর্ট, বলো কলকাতা ও বাংলার আওয়াজ। এবারে নির্বাচনে লড়তে মন কেমন কেমন করছে? মনে জোর পাচ্ছেন না আপনি? কিন্তু লড়াই তো করতে হবেই, না হলে যে পিছিয়ে পড়তে হবে। ভোট গুরু আছে আপনার সাথে, চিন্তা কি, শুধু প্রচারে থাকুন আপনি, খেলবো আমরা, জিতবেন আপনি। বিস্তারিত জানতে আর দেরি না করে সরাসরি ফোন করুন এই নাম্বারে 9903583821, আর অপর নাম্বারটি হলো 7003081242।